যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে, যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে, সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে। যে ওকে মারছে ওকে মারছে সমান নাই, ধরেন দুই দিকে দুই গুন্ডা দল সে গেছে মারামার করতে, সেখানে একটাই উদ্দেশ্য, ওকে হটাও আমাকে বসাও। এই তো রাজনীতি। মিথ্যা মামলা কী করে সত্য করতে হয়, সত্যকে কী করে মিথ্যা বানাতে হয়, কে একেবারে এক্সপার্ট। পৃথিবীর সকল গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছে একটাই দাওয়াত দিয়ে, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, অজতানিব তাগুত, তাগুত থেকে বিরত হও। আলেমরা মানুষকে সুপথ দেখায়, আর আলেমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনাকে কেউ তিন পাশে মূল্য দেবে না, জানবে আপনি একা, আপনি বললেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না, আপনি যতই বিল্ডিং করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সুরা নাহল 36। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং বগুড়া সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের জেলা সম্মেলনে সমবেত শ্রোতামণ্ডলী, আমি বেলা দুটায় এখানে এসেছি, তখন থেকে এ পর্যন্ত আপনাদের বক্তব্য সব শুনছি ঘরে বসে বসে। প্রায় সবাই বক্তব্যে একটা যে থেমে যাচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তাই না? আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই। যখন এগুলো আপনারা বলছেন, তখন কি একবারও এই সুরের যিনি সুর ও স্রষ্টা যিনি, সবগুলি কথা কেউ মনে করছেন? আপনারা যতবার বলছেন ততবার সবিগুলির রুহে এর নেকি পৌঁছে যাচ্ছে, সেই কণ্ঠ আজ অযুদ্ধ কণ্ঠে পরিণত হয়ে গেছে, সমস্ত বাংলার জমিন কাঁপিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আজকে ঢাকা কি হয়েছে, কই বলতে পারেন না? গণতন্ত্রের টার্নিং পয়েন্ট, একদল জিতলে আর একদল গণতন্ত্রে পাইল, আর না জিতলে গণতন্ত্র হারাইল, ভাবখানা এই, তাই না? আর এখনকার রিপোর্ট কি, কয়টা মূল্য, কারো কাছে যন্ত্রপাতি নাই? ও রে ভাই, একটা পুলিশ আমাদের কত গন্ডা হচ্ছে দেখ। আমি তো ভাবছিলাম যে কয়টা লাশ পড়ে, লাশ না পড়ে তো রাজনীতি হয় না। মনে পড়ে সেই 2010 সালের কথা, ঢাকায় একটা মারামারি হলো, উভয় দলের মারামারির মধ্যে একটা ছেলে নিরীহ ছেলে সে মরে পড়ে আছে, ওই দলে সে ঠ্যাং ধরে টানে, ও দলে সে পা হাত ধরে টানে, ও বলছে এটা আমার দল লোক, ও বলছে আমার দলের লোক, আসলে ও কোনো দলেরই না। ওই যে বাড়িতে ওই টিফিন কেড়ে কেড়ে ভাত নিয়ে যায় না, কী বলে ওগুলোকে, টিফিন কেড়ে করে একজনের বাড়িতে একজন ভাত দিয়ে আসতে না, ও সেই ছেলে, ওর বাড়ি হলো আমাদের রাজবাড়ি আব্দুল সালাম। আমি আমার সম্পাদকীয় সেটা লিখছিলাম, হ্যাঁ রে গণতন্ত্র, একদল ঠ্যাং ধরে টানে ওটা আমার দলের লোক, আর একদল হাত ধরে টানে আমার দলের লোক, আসলে কোনো দলেরই না, কথা বলছে তো। এই তন্ত্রে ঢুকলে এটি হবে তার রেজাল্ট, যে মরল সেও জানে না যে কেন মরলাম।
যে মারলো সে জানে না যে কেন মারলাম, লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ভবিষ্যৎহীন এটা হতাশাগ্রস্ত আন্দোলনের নাম, তথাকথিত মানব তৈরি সমস্ত তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত বাদ দেখছেন সব বাদ, একটাই থাকবে আল্লাহ দোয়া দিন ওহির বিধান। এ বিষয়ে আপনার একমত? ওহি কি আল্লাহর কাছ থেকে এসছে না মানুষের কাছ থেকে এসছে? আর এই তন্ত্রগুলো কোথেকে আসছে? এ মাথার মধ্যে শয়তান বাস করে না? আল্লাহ পাক বলছেন তুমি দেখেছ ওই ব্যক্তিকে যে তার নফসকে এলাহ হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ মন যা চায় সেটা করব, এইটা যদি হয় ওটা হলো সিরফ শয়তানি মতবাদ। হাজার হাজার মানুষ এই মতবাদের পিছনে ছুটছে, উদ্দেশ্য কি? যদি আমার দল জেতে তাহলে আমি হয়তো একটা কন্ট্রাক্টারই পাবো। আর এই রাস্তা দেখেন না সারাই হয়, সারা বছর রাস্তা খোঁড়া, সারা বছর রাস্তা খোঁড়ে, মানে ওই যে চুরি চুরি করার সুযোগটা করে দেয় দলের লোকদের, তোরা যত পারে খোঁড় টেন্ডার হবে আবার তো তোরাই পাবে। সারা বছর ঢাকা ঘুরতেছে, এখন দেখছি সমস্ত জেলা খোঁড়ে দেয়, আপনাদের জেলা খোঁড়ার মধ্যে দেখতে পাচ্ছি আসলাম তো, আরে ইয়ে কী জ্বালা, প্লেন রাস্তা কোথাও নেই, এখানে একটু ভালো ওখানে আবার খারাপ। এইভাবে দল পোষণের রাজনীতি এদেশের মানুষ কখনোই চায় না, কিন্তু মানুষের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, আলাদা কোনো পথ তারা জানে না কোন দিকে আমরা যাব। সেই পথ আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যরা সাহস করে বলে না, আমরা একটা সাহস করে বলেছিলাম, এটি তো আমাদের অপরাধ, আর তো কিছু নাই। আপনারা কি বলতে পারেন আমি কি কখনো বগুড়া কারাগারে ছিলাম? কি বড় লোক জানে কি? কেউ না জানলে আমার এই স্প্রিট হাউস মোজাম্মেল ভাই জানে, ওই যে আমার সামনে বসা। আমি যতবার এসছি আদালতে ততবার মোজাম্মেল ভাইকে আমি পুলিশ ভ্যানের ফাঁক দিয়ে দেখছি। অর্থাৎ বড় লোকের তো মুখ দেখার দরকার, আমি এখানে ছিলাম, অনেকে জানেই না যে আমি কারাগারে ছিলাম, মনে হচ্ছে শ্বশুরবাড়ি গেলাম। দুই বছর এক মাস 22 দিন থাকলাম বগুড়া কারাগারে, আর টোটালে 3 বছর 6 মাস 6 দিন, আর মামলা চালাতে হয়েছে 8 বছর 8 মাস 28 দিন। এই মিথ্যার পিছনে কত লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে বলতে পারেন? আর কালো গাউন পরা কিছু লোক আছে না, ওরা তো নারাজ হবে। আবার কালো তো সবই কালো, মিথ্যা মামলা কি করে সত্য করতে হয়, আর সত্যকে কি করে মিথ্যা বানাতে হয়, কে একেবারে এক্সপার্ট। আমি আজও বলতে পারবো না যে আমি কোন কারণে জেল খেটেছি, কিন্তু যারা খাটিয়েছে তারা তো আছে দুনিয়াতে। একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। একটা জাররা পরিমাণ নেকির কাজ যদি করে থাকে ওটাও আল্লাহ দেখবেন সেদিন, একটা জাররা পরিমাণ অন্যায় যদি করে থাকে আল্লাহ দেখবে না। যারা এই অন্যায় করেছে আমাদের উপরে এবং আমাদের সংগঠনের ভাইদের উপরে, আমরা কিছুই করিনি তাদের, আল্লাহর ফয়সালা দুনিয়াতেও হয়েছে আর আখেরাতে এখনো পাওনা আছে, দেখছেন না? অতএব সত্য একটাই, ওহির বিধানই সত্য, বাকি সবই মিথ্যা। এজন্য আল্লাহ বলে দিয়েছেন দেখো আমি পৃথিবীর সকল গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি, একটাই দাওয়াত দিয়ে আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, অজতানিবু তাগুত, তাগুত থেকে বিরত হও। ইন্নাল তৌহিদ লা ইহসালু বিল কুফরি বিত তাগুত, তৌহিদ কোশ্চিন কালো হাসিল হবে না তাগুতের সঙ্গে কুফরি না করা পর্যন্ত। তাগুত সঙ্গে রাখবেন, আর এদিকে নারা তেগু আল্লাহ আকবর দিবেন, সকল তৌহিদবাদী মুসলমান, এরা আসলে এটা তৌহিদবাদীও না, কিছুই না, এরা পুরাপুরি শেরেকবাদী।
যদি আপনার নিজের হৃদয় জগৎকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ বিয়োগ করার এই ঝোঁক প্রবণতা থেকে মুক্ত করতে না পারেন, তাহলে আপনি কশ্মীরকালে মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে এর অর্থটা জানতে হবে। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে। কিন্তু আপনি আত্মসমর্পণ করছেন কার কাছে? চলো চলো ঢাকা চলো, গিয়ে কি হবে সেখানে? গিয়ে ওখানে কোনো হাসর নেই, নসর নেই, কবর নেই, কিছুই নেই, কি আছে ওখানে? এখানে আসছেন কিছু না হোক অন্ততপক্ষে এটুকু তো পাবেন, এখানে যে কটা মিনিট, যে কটা সেকেন্ড কাটাবেন, প্রতি মুহূর্তের জন্য আপনি 10 টাকা নিয়ে কি পাবেন ইনশাআল্লাহ। ওয়াজ ভালো হোক মন্দ হোক বড় কথা না, এখানে নিঃসন্দেহে কেউ নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একটি কথাও বলবে না, যে যা বলবে পরকালীন মুক্তির স্বার্থেই কথা বলবে, তাই না? অত এইখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন প্রতিটি সময়ের জন্যই আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। অন্য কোনো জলসায় গিয়ে নেকি পাবেন? আলমরা মানুষকে সুপথ দেখায়, আর আলমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। আলেম তিন শ্রেণীর। এক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদাতের পক্ষে এবং শিরক ও বিদাতকে প্রসার করেন তারা। আরেক শ্রেণীর আলেম শিরক বোঝেন, বেদাত বুঝেন, কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান, চুপ থাকেন। আরেক শ্রেণীর আলেম যারা শিরক ও বেদাতের বিরুদ্ধে দৃঢ়ভাবে বক্তব্য রাখেন, আপোষ করেন না। আলেম কিন্তু তিনজনই, বরং যে দুইজন আলেম, যে দুই শ্রেণীর আলেম শিরক ও বেদাতের অনুসারী, তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বেশি। শিরক ও বেদাতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখলে বোঝা যায়, আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ, আমি চোখ দেখলে বুঝতে পারি। টুপি দিয়ে বোঝা যায়, দাড়িতে বোঝা যায়, জামায় বোঝা যায়। যদি বাংলাদেশে 81 হিসাবে 2,98,000 পীর হয়, 81 একটা কি 2023 না, 23 আর 19 কত বছর হইল? 42 বছর। 42 বছর পীর আর বাড়েনি। যত পীর হবে তত মুরিদ হবে, আর কোনো মুরিদের সঙ্গে কোনো মুরিদ মিল নাই। মুসলিম উম্মাকে এইভাবে বিভক্ত করেছে এক ধরনের শিরক ও বিদাতপন্থী ওলামা। তাদের বই আপনারা পড়বেন, অবশ্য আমি পড়তে নিষেধ করবো, পড়লে আপনারই মুরিদ হয়ে যাবেন। ওদের বই প্রায় সব আমরা আলমারিতে আস, এমন এমন গল্প দিয়ে রেখেছে। আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গেছিল, আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না, কাপন পরাছি, শেষ হঠাৎ করে মনে হলো যে রিপির সাহেবের দোয়া নিয়ে আসি। যেই বললাম হুজুর আমার ভাইটা মারা গেছে, দোয়া করবে নাই? আগে বলছি না কেন? আমি থাকতে তোর ভাই মরবে? আমি তো বলে কি যা দেখা উঠে গেছে, বাড়ি হয়ে দেখি ভাই দিব্য স্কাউটস ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে। এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন ধরে মানুষের ভক্তির অন্ধ আবেগে তাদের পকেট সাফ করছে, তারা এদেশের সংখ্যা বেশি। আরেক দল লোক দিলে এখানে কথা বলি মরবো নাকি? তাতে যান আপন পরাণ বাসা, চপচপ দরকার নেই, ঝামেলা ঘটানা ও ও লাকুম দিন বলিয়া দিন, ভালো একটা আয়াত পাইছে, তোর কাছ তুই কর, আমার কাছে আমি করি, ওরা কিছু বলে না। এই সুস্বাদ থাকার লোকের আলেমের সংখ্যা কিন্তু কম নেই। এরা স্কুলে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, ইউনিভার্সিটি আছে, খাই দাই আসি ভালো, খামকা ঝামেলা ঘটায় কেটা। আমাকেই কত লোক বলে স্যার আপনি এসব করেন কেন? খামকে জেল ঘাটতে হলো, ওরা ছেলেবেলে কষ্ট পেলো, এসব করেন কি জন্য? তার বাবা জেলখানা যেয়েও করে যাবে, মহাবিপদ হতে মেজাজটা ওরকম করে ওঠে। আমাদের ঢাকা কারাগারে যেয়ে এক পুলিশ দেখি একটা কয়েদিকে মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আমি ইঙ্গিতে পুলিশটাকে ডাকলাম, কাছে আসলে সালাম দিল, বলে ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? ও তো কয়েদি,
হাত পা বাঁধা, কিছু করার ক্ষমতা নেই, সশ্রম কয়েদি। তো বলছে এই বেয়াদবি করেছে। বললাম জানেন আপনার পায়ের জুতোটা ওরের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কেনা, আপনার হাতের লাঠিটা ওরই টাকায় কেনা, ওরাই হলো দেশের মালিক, আপনি তো গোলাম পুলিশ, আপনি তো স্যালুট দিয়ে লোক, যান ক্ষমা চান। বলছে ক্ষমা না করে আপনি কিয়ামতের মাঠে আপনাকেই কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। আর কীভাবে আমি যে কী বললাম ওর মধ্যে কী আসর করলো জানি না, ও সোজা চলে গেল। দূর থেকে দেখলাম ওকে বুকে গলা জড়ে দিয়ে কোলাকুলি করছে। এই মেজাজটা জেলখানা দিয়েও হয়েছে। আর আপনার বগুড়া জেলখানা কী ছিল? আবাবিল পাখি। বারে এ আর কি, ও এত পবিত্র পাখি, ও যত পায়খানা করবে তত নাকি, ইয়ে ওর কোন ফেতনা? কারো কি বলছে স্যার এ হলো আবাবিল পাখি, এই পাখির কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন। ঠিক আছে আমি আজকে মরবো। না না না, আপনি বলি তো আমাদের সাইন থাকবে না, আর তোমার কিচ্ছু হবে, দেখেন পাখি কত পালাবে ঠিক নাই, শোনে না। আমি বললাম বাবা তো বাচ্চাটা লগিয়ে দিয়ে আমি টিকিট দিচ্ছে, না স্যার আমি লগিয়ে আনতে, ও আনতে বলে আমি মরে যাবো। কোন তিন ঘন্টা ডিউটি করলো আনলোই না কোনো মতে। সকালে আর একজন কারো কি আসলো, তাকে বললাম, সে কোনো মতে করতে কাটি লাঠি জোড়া করে দিল। আমাকে যে চেয়ার দিয়েছে ওই চেয়ারে দাঁড়িয়ে লগিতে উঁচু করে দিয়ে কোনো মতে ওই বগুড়া জেলখানার আমার যে রুম ছিল 10 ফুট বাই 6 ফুট, বিশাল রুম তাই না, বিশাল তো তাই তো, 10 ফুট বাই 6 ফুট, মানে 123 বছর আগের ব্রিটিশ আমলে যেসব আসামিদের সাজা দিত তাদের ওই সব রাখত। কোনো মতে একটা বালিশ একটা সরু এই টেবিলটা যেরকম একটু চড়া বিছানো যায়, তো কম্বল ভাস করে একটা কম্বলে শুইতে হয়, একটা কম্বল মাথায় দিতে হয়, একটা কম্বল গায়ে দিতে হয়, শীতকাল ছিল তো। তো শেষে আজ যেসব আসলেন উনি বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কী বলছে আরে এখানে ডক্টর গালিব আসেন না, তো হ্যাঁ আসো তো, বেরিয়ে এসে আবার চলে আসে আর্মি ম্যান। আমি বুঝতে পারছি না উনি আবার আসবেন, কেউ বলছে আসবে না চলে গেছে, কিন্তু উনি যে রিটার্ন ব্যাক করবেন কেটে খবর রাখে। একবার আইজি আসলে জেলখানার অবস্থা কী হয় যারা জেলখানা ছিল তারা জানে, পুরো জেলখান আজরাইলে আসলে অত ভয় করে না। আমি উঠে কি পড়ে জামা গায়ে দিয়ে একটা হাতে ঢুকাইছি আরটা হাতে ঢুকানোর সময় বেরিয়ে একদম গেটে এসে আছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার কী লাগবে? আমি তো কী বলবো কী লাগবে, তো কী লাগবে তার মনেও নেই, হতম হয়ে গেলাম কী বলবো। বলি ভাই কদিন পর তো গরমকাল পড়বে, একটা ফ্যান হলে ভালো হয়, আর এই বসে বসে লেখাপড়া চেয়ার টেবিল না হলে তো সমস্যা। আচ্ছা এই জেলার সুপার কালকে 24 ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো নাকি? বলে বাহারে, বলে আপনি হুকুম দিয়ে যান 24 ঘন্টা ওরা পারবো না, টেন্ডার মেন্টার দিতে দিতে আর এক মাস চলে যাবে, আমি সব কিনে নেব। তারপরে আব্দুর রহিম এইসব কিনে দিয়ে আসলো। আমি আজকে আব্দুর রহিমের জন্য দুঃখ প্রকাশ করছি, সে আজকে অন্যায় ভেবে কী বল বিচার ব্যবস্থা ভেবে কিছু বলো তো কায়দা নেই, বললে তো আবার আমাকে জেল খাটতে হবে। সে 3 বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দি, অপেক্ষমান তালিকায় প্রায় 20 লক্ষ মামলা, কবে তার সিরিয়াল আসবে, হয়তো তার ওখানে হায়াত হয়ে যাবে কিনা আল্লাহ ভালো জানে। এই সঙ্গে তাহারিকে সম্পাদিত করে দেখবেন, আমি বলেছি সরকারকে যে 3 বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে মুসলিকা লিখে নিয়ে তাদেরকে মুক্ত করে দেন, ঠিক বলে নেই? 3 বছর হয়ে গেছে আর নেই, তাদের পরিবার আছে সংসার আছে, সে না দোষ করেছে বাচ্চারা কি অন্যায় করেছে? অর্থাৎ 3 বছর ঊর্ধ্বে যারা হয়ে গেছে আর মুসলিকা লিখে নেন, যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে, এই মর্মে মুসলিকা লিখে নিয়ে ছেড়ে দাও। নিউজিল্যান্ডে এটা করেছে, নিউজিল্যান্ডের কারাগার সব খালি হয়ে গিয়ে, আর বাংলাদেশে কারাগারে ভর্তি জায়গা নেই। এই প্রস্তাব বাংলার জমিনে কেউ দেশে কিনা জানি না, আমরা এই সঙ্গে তাহারিকে দিয়েছি পড়ে দেখে, আর কারাগার থেকে বেরিয়ে দিয়েছিলাম 20 দফা কারা সংস্কার উপরে লিখছিলাম, সে আলাদা হয়ে গেছে। আজকে আব্দুর রহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত 3 গুণ লোক বেশি হইত, কারণ তার সাংগঠনিক মেধা ছিল, আপনাদের সে মেধা নাই। আজ 5-7টা জেলা থেকে লোক আসছেন, শুধু বগুড়ার লোক না এখানে। যাই হোক আব্দুর রহিমের
ভাগ্যে এটা ছিল, এই সুবিধা আমরা দুঃখিত। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দ্রুত জেলখানার ওই কয়েকখান বের করে দেন, দুনিয়াতে আমার সম্ভব নেওয়ার সুযোগ করে দেন। প্রাণ খুলে দোয়া করি তার জন্য, সে প্রায় সালাম পাঠায়। আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না, এখন সে অনুমতি হয়েছে, সালাম দেওয়া যায়। তো যাই হোক, তো আমি ওই আমাকে ওই যে হুকুমটা দিয়ে গেল, তো এক বছরের মাথায় কারাগারে ঢুকলাম, রাজশাহী কারাগারে 22/5/2005 রাত্রি 2টার সময়, আর ঠিক 22/2006 এক বছরের মাথায় হঠাৎ ফেরেশতা আমাদের হাজির হয়ে গেল, ব্রিগেডিয়ার। উনি তো অত্যন্ত হাই র্যাঙ্কের আর্মি অফিসার, পুলিশ আর্মি পোশাক পরি আসছে। উনি বলছে কী লাগবে, তো কী আর বলি, যতটুক বললাম হয়ে গেল। মশাইটা আব্দুল রহিম পরে যে আবার লম্বা করে জোড়া দিল, তলে জোড়া দিলে লম্বা হয় না, ওগুলো দাঁড়াইতে হবে, তো আমাকে ভত্র বড় হবে না, লম্বা করে দিল যাতে মশারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারি, আর ওই মশারির মধ্যে যেন রাত্রে চেয়ার, ছোট চেয়ারটা মিললে লেখাপড়া করতে পারি, পাটা একটু খোলাসা করে বসার সুযোগ পেলাম। ওই যে হাঁটু গেড়ি বসে বসে লেখাপড়া করেছি, এখন তো পরিণতি ভোগ করছি, এখন আমার 8:30 ধরে গেছে, এখন হাঁটুটে সমস্যা পড়ে গেছে। যাই হোক, কী জন্য কী হয়েছে বলতে পারো না, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আয়োজু সাহেবের কথা। আয়োজু জানে না তিনি কেন এই সৌজন্য দেখালেন, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে ফাসলা হয়েছে, নাহলে হইতে পারে না, আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না। তো ওই চেয়ারের পর দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে খোঁচাচ্ছি আমি, আর কার রক্ত মারছে, দৌড় সার সার সব রস এই সব, তুই চুকি দাঁড়িয়ে থাকি ইচ্ছে হয় না, সাপটা করে দিলাম। পাখি দু একবার আসে, একটু মার দেওয়ার ভয় ভয়টা দেখাই, একদিন দুদিন আসতে আসতে বাটি পাখি আসা বন্ধই করে দিল, সমস্ত কারাগার হয়ে গেল। এমন একটা মানুষ এসছে কারাগারে, আবাবিল পাখি তাড়িয়ে দিয়েছে, পুরো কারাগারে হয়তো মরবো, কদমটা ঠিক নাই, একটাও মরেনি কিন্তু, বললেন। এই মেজাজগুলো যদি আগে থেকে, আর কেউ যাইতো কারাগারে আমার যাওয়ার আগে, হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত। এবার গেলাম ঢাকা কারাগারে, 1 মাস 7 দিন থাকলাম, যে দেখলাম একটা ছেলে ডিভিশন পাইছে, বাড়ি ধানি খোলা, বোধহয় হালেস পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি ওখানে, কি বাবা তুমি ডিভিশন পাইছ, কি তোমার রুমটা কেমন দেখি, আমাদের রুম ওদের খুব একটা ফারাক না। তো আমার স্যার আপনি তো ডিভিশন পাওয়া হক বেশি, আমরা ছাত্র আপনি প্রফেসর পয়েন্ট পাবেন না। আমি বাবা বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব, কারাগার তো আমার তো কারাগারই, কেন কী আছে ডিভিশন কী করো ডিভিশন দিয়ে। তো দেখি তোর তফসিরটা কি, তফসিরের নাম দেখলে আমার ওস্তাদের লেখা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর স্যারের নাম দেখে আমি আগ্রহ করে তফসিরটা নিলাম, নিয়ে সুরা ফিল বের করলাম, ঠিকই তয়রান আবাবিল লিখছেন, দলে দলে আবাবিল পাখি। আমি লজ্জায় আর কথা বলি নাই, ও বুঝতে পারছে স্যার কি কী বলছে, কেন স্যার তোমরা শুনতে হবে, যে একটু আগে বললাম না সর্বোচ্চ বিদ্যাপীঠ আমাদের শিক্ষক যারা তারাও পর্যন্ত বিনা তাহাকিকে এমন কিছু লিখে গেছেন যার ফলে অন্তত এই আবাবিল পাখিটা কারাগারে অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। সে তো একটাকাই ধরলাম, বহু জায়গায় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক বা বিনা তাহাকি গ্রহের কারণে হোক, আহলে এলম যারা তাদের মাধ্যমে দেশে বহু শেরেক বেদাত এবং ভুল বস্তু চালু হয়ে গেছে সমাজে। এখন আমরা যারা তাহাকিকের ময়দানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলেসের মধ্যেই আছে, কিন্তু ছাড়া যাবে, আপনি আহলেস বলে যদি বেদাত করেন আমি ছেড়ে দেবো নাকি, ভালো হবে যেটা যে তোমার দলটা বড় হবে না। এখানেও বলা শুরু করলাম, আহলের হোক আর হানাফি হোক, সালাতে সালাম ফিরিয়ে দলবদ্ধ মোনাজাত করতেন আপনার আগে, ইয়ংরা বলতে পারবে না, বুড়োরা বলবে দলবদ্ধ মোনাজাত করতেন না। ওরে বাপ রে বাপ, আমাদের নেতা সেই সময় তফসির আমি এখন দেখতে পাচ্ছি নাজির মসজিদে, এই দেখেন কে বলে দলবদ্ধ মোনাজাত জায়েজ না, এই দেখেন
অস্করণী অস্তরকে মস্করুলি বলা তা কোন আল্লাহ বহু বছর সেকে ব্যবহার করেছে, সকল মিলে মনোজাত করতে হবে। আমার সামনে একবার বাড়ি কোন আয়াত কোথায় জুড়ে দিল, কত যে ঢকল সামাল দিতে হয়েছে একটা মনোজাত তুলতে গিয়ে শুরু থেকে। এখন তো সেলিব্রিটি টেরি বাসছে, এখন যারা মনোজাতের বিপক্ষে পক্ষে ছিল আগে তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষে হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, এই ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনারা ভাবতে চাই তো রফাদান করে আপনিও রফাদান করেন, ফারাকটা কি? জি, রফাদানে কোনো ফারাক নেই, ফারাক কোথায় আছে তা আপনি বুঝতে পারবেন। প্রতিটি বিষয় যদি একটা একটা ধরা শুরু করি, সেদিন হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরও বেশি হয়ে গেছে, আবার হিসাব করলে আরও বেড়াবে। যেগুলো আহলাদের জমাতে ছিল আর অন্যদের তো ছিল, সেটা ছিলই। চাষা কারিগারে বিয়ে হবে না, হানাফি আহলে বিয়ে হবে না, কত যে কী ছিল এ সব কিছু আলহামদুলিল্লাহ আহলাদের যুবসংঘের মাধ্যমে সব দূর করে হয়ে গেছে। আপনি বলুন, একা কি একটা কাজ করা কি সহজ না সকলে মিলিয়ে একটা কাজ করা সহজ হয়? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আর একজন আহলে আলম মাদ্রে নেমে আসছে না? ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানির আমির কে ছিল, কোনো জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া চলেন জান্নাতে চলে যাই। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব মুখস্থ বলতে পারে, আল জামাত রহমাতুন আল ফুরকাত, এসব হাদিস একদম চাপ আসিল কি বলতো না, এসব হাদিস কোনো শুনিনি আমরা আমাদের আসার আগ পর্যন্ত। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না, জানবে আপনি একা, আপনি বললেই শেষ। আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না, আপনি যত বিল্ডিং করেন। ইট পাটকেল কোশ্চেন করলে মানুষকে স্থায়ী রাখে না, মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। আমল যদি আপনার জামাতবদ্ধ আমলের পক্ষে না থাকে তাহলে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সবই শেষ। অতএব আপনাকে সর্বদা সংস্কার ধর্মী হতে হবে, এটাই আমার বক্তব্য। আহলাদেশ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই আসা পর্যন্ত অনেক ওয়াজ হয়ে গেল শুনেছেন, বলেন তো নির্ভেজাল তৌহিদের বলিদান। হ্যাঁ বলো, একদম আগে বলো, নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তারপর এবং বলতে হবে এবং জীবন সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আকিদা আমলের সংস্কার সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। খেয়াল করেছেন, সার্বিক সংস্কার বললে সব চলে আসে না, পারিবারিক সংস্কার পর্দা রাখতে হবে, পোশাকে পর্দা বই আসছে না, রাজনৈতিক সংস্কার ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না, অর্থনৈতিক সংস্কার শুধু অর্থনীতি চলবে না, ঘুষের অর্থনীতি চলবে না। এই সার্বিক সংস্কার না করে শুধু গেলে আপনি রফাদানের সংস্কার করেন তাহলে আপনার সঙ্গে আর আমার সঙ্গে কোনো পার্থক্য নেই। মনে রাখবেন আহলাদেশ আন্দোলন বাংলাদেশ রফাদানদের একটা সমিতির নাম নয়। 5 বছর 10 বছর পরে একটা কনফারেন্স করলাম আর একটা বড় কাছে টাকা নিয়ে বিরিয়ানি খেলাম, হয়ে গেলে বিরাট একটা জমিও, জি না, এই সংগঠন না আমাদের না। যার মধ্যে সংস্কারের মেজাজ আছে সে আমাদের সঙ্গে থাকবে, আর যার মধ্যে সংস্কারের মেজাজ নাই, গোলালি মার্কা মেজাজ, যা আছে তাই হবে, এসব চলবে না। আপনার কি আপনাদের জীবনটা সংস্কার করতে চান না? যার দাড়ি খাটো দিকে লম্বা করা সঠিক না খাটো আরো বেশি করা সঠিক? হাদিসে কি বলে, কাসু শহরে আফুল লোহা, গোব ছাটো দাড়ি ছাড়ো, এই ছোট্ট দুটো কথা। যারা সত্যিকার অর্থে কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের শাফাত পেতে চান তাদেরকে হাদিসটা যদি মেনে না যান, আল্লাহ রসুল যদি বলে বেটা তুমি সারা জীবন কাঁচি দিয়ে আর বুলেট দিয়ে আমার সুন্নত ধ্বংস করেছো, তুই এখন আসছো আমার কাছে শাফাত নিতে, তো কি উত্তর দেবেন সেদিন? কথা শেষ,
আমাদের দায়িত্ব খেলে মনে করিয়ে দেওয়া, তার তো কিছু নেই। জামা গায়ে দিয়েছেন ভালো কথা, রুকুতে গিয়েছেন পাশে আলগা, অনেক দামি একেবারে আপনার এত শূন্য তো জিয়াই জিয়া রহমান শূন্য এটা সাফার শার্ট, তাই না? সাফার শার্ট পরে যদি রুকুতে যায় তার পাশে আলগা যায় না, আর সেল দেখে তো কিছুই থাকে, কিন্তু ওটা হল খুব ডাট। ডাট মানে কি ইংরেজিতে? ডাট মানে ময়লা, সে ময়লাটা এদেশে হয়েছে ভালো। ঠিক দেখা থেকে মেয়েদের অবস্থাও তাই, মেয়েগুলো রাস্তা চললে শার্ট প্যান্ট টাইট জিন্সের প্যান্ট যে চলে সেক্ষেত্রে মেয়ে হয় না কি হয়, সে সাক্ষাৎ ইবলিশ না সে। অথচ বিদেশের বড় নেত্রীরা আসতেছে একেবারে নারী কি পুরুষ বোঝা যায় না, সব জিন্সের প্যান্ট পরা, আর আপনাদের ফিরে খিলখিল করে হাসতেছে, বেহাদের হাসতেও লজ্জা লাগে না। এর কি মহিলা? এরা মহিলা নামের একেবারে অযোগ্য। অথচ তারাই পৃথিবীর নেতা, শুধু বাংলাদেশের না, তাদেরকে রিসিভ করার জন্য আমাদের নেতাদের যেতে এয়ারপোর্টে, যত বড় নেতা হোক না কেন প্রত্যেকেই মরতে হবে, এটা ঠিক তো? আর প্রত্যেকেই কবরের আজাবের সম্মুখীন হতে হবে, আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ রসুলের শাফাত গ্রহণ করতে হবে। জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, জান্নাত তেমনি সত্য, জাহান্নাম তেমনি সত্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা ঠিক তেমনি সত্য, আল্লাহ রসুলের শাফাত তেমনি সত্য। এই সত্যের বিরুদ্ধে মিথ্যার কোনো অবকাশ নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন আল বাইনাতু আল মুদ্দাই, আপনি প্রমাণ দেখান। আমরা যে বললাম মৃত্যু সত্য, এটা আমি বিশ্বাস করে রাজি আছে, মৃত্যুর পরবর্তী জীবন যে সত্য, এখানে গিয়ে মেলা দোয়াল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলেন পরে যে কিছু নাই, এর উত্তর আপনি কি দেবেন? ধরুন আমার বিয়ে সাহেব পাশে বসে দেখছেন না, সাকিবের শ্বশুরটা এত খাওয়ান খাওয়াইছে আজকে আমাদের, শেষকার সব আইটেম শেষ করতে পারলাম না, বাপরে বাপ, খাওয়া দাওয়া শেষ, এখন আমি কি করবো? একজন ধনী মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, একবার তার বাড়িতে খেয়েছিল সে বগুড়ায় 25 রকম বানিয়েছে, আপনি খান? স্যার মাফ করবেন আমি কিছু খাই না। তা আপনি হাওয়া খেয়ে থাকেন নাকি? তো এটি ইউসুফগুলি ভুসি একগুলো হচ্ছে খাই, তুমি কি শুয়ে থাকি কেন? এই পেটে গ্যাস, কিছুই খাওয়া ভাগ্য আমার নাই। তো হায় রে অভাগা, দুনিয়া দুটো খাইয়েও যেতে পারলে না, মানে ভিতরে মেশিন তো আল্লাহর হাতে, তাই না? ওষুধ দুনিয়া খালেও কিচ্ছু হয়, আপনি সব আছে কিন্তু নাই কোথায়? এইখানে গিয়ে আপনার উত্তর দিতে হবে, সব পেয়েছেন এরপর আপনার হতাশা আছে, নৈরাশ্য আছে, পান নেই, কেন পাচ্ছেন না? আরও তো চাই, আর জীবন তো আরও চায়। একজন জালেম সারা জীবন জুলুম করেছে এবং সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে, সারা দেশবাসী তাকে প্রশংসা করছে, আর একজন মজলুম তাকে কেউ চেনে না, সেকালে অত্যাচারিত হয়েছে, দুঃখের অমানুষা জীবন কাটিয়েছে, শেষ হয়ে গেছে, দুনিয়া সে কিছুই পায়নি। বলুন এই জালেম দুনিয়াতে কোনো শাস্তি পায়নি ওই অবস্থায় মরে গেলে প্রশংসা নিয়ে, আর মজলুম দুনিয়াতে কালে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দুজনের কি চাহিদা কিছু নাই? এখানে আপনাকে বিশ্বাস করতেই হবে যে এমন একটা জীবন আছে সামনে যেখানে গিয়ে ওই জালেম অবশ্যই শাস্তি পাবে, যেখানে গিয়ে ওই মজলুম অবশ্যই পুরস্কার পাবে। এটাই হলো আখেরাত, কথা বলছেন তো? এই আখেরাতে বিশ্বাস আছে বলেই মুসলমানরা কাজ করতে পারে, আর আখেরাতে বিশ্বাস যদি না থাকতো মুসলমানরা এক পা ফেলতে পারত না। আজকে হামাস যেভাবে মরতেছে দেখছেন না, ফিলিস্তিনে খালি বোমিং আর বোমিং হচ্ছে, আপনারা দেখছেন তো সবাই চোখের পরে, ইতিমধ্যে প্রায় 7,500 লোক মরল, তারা বলছে আমরা মরবো কিন্তু এখানে ছাড়বো না। এ সঙ্গে তাহারিকের সম্পাদক বলছেন, আজকে ইনকেলে দিয়েছে আমাদের লেখাটা, 5,000 নবীর কর্মস্থল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম, ইসহাক আলাইহিস সালাতুসসালাম, ইয়াকুব আলাইহিস সালাতুসসালাম, ঈসা আলাইহিস সালাতুসসালাম, এই সমস্ত জনের কদর আম্বিয়ায়ে কেরামের
কর্মস্থল দিয়ে ফিলিস্তিন। আজ তা এমনি করে জালেম ইহুদি নাসারদের অত্যাচারে ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বসে দেখছে মনে করেন নাকি? আল্লাহ এমন ফয়সালা করবে জালেমের কোনো খবরই থাকবে না। সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে ফিলিস্তিনিদের জন্য, 56 বছর তাদের উপরে ধুকে ধুকে মারা দৌড় দিচ্ছে কি? ওরা কেন মারল? বাবা তুই 56 বছর তাদের বন্ধ করলি, খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, পানি পর্যন্ত বন্ধ, তার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেই এখন হামলা করেছে যাতে বিশ্ব বিবেক জেগে ওঠে। তাদেরকে বানাচ্ছে আসাম বিচারককে, বিশ্বের সেরা সন্ত্রাসী সকল বাইডেন নেতানিয়াহু, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি উঠে গেছে। সারা বিশ্বের মানুষ খেপে গেছে, কি ব্যাপার? নিরীহ মানুষ হাসপাতালে বোমা মারছে, কোন হাসপাতালকে বোমা মারে? সেখানে নারী শিশু আহত এইসব লোকরাই সেখানে থাকে, সেইখানে বোমা মেরে 500+ লোককে একসাথে মেরে ফেলল, কোনো মানুষই করে? এরাই হলো বিশ্বের মানবাধিকারের প্রবক্তা, এরাই হলো গণতন্ত্রের প্রবক্তা। তারা বাংলাদেশে এসছে গণতন্ত্র কেমন চলছে দেখার জন্য, আজকে এমন দেখা দেখেছে, আশা করি ওরা খুশি হবে যে আমরা তো এইটাই চাইছিলাম, যতপরে মারামারি করো, তোরা তো মরবা না, মরবো তো বাঙালি মরবে, তোমার কি? এইসব তন্ত্র মন্ত্রের মধ্যে যারা আছো, আয়লাদের ছেলেদেরকে বলবো দাবি আছে তোমাদের প্রতি আমার, অন্যদেরকে বলছে খবরদার কোনো তন্ত্র মন্ত্রে ঢুকো না, তন্ত্র একটাই আল্লাহর ওহির বিধান, যদি পারত সাধ্যমতো এই পক্ষে লোক জমা করো, বাইরে যত পথ পথা আছে সবগুলিকে ধিক্কার দিয়ে ফেলে দাও। কোরআন এবং হাদিস আল্লাহর দেওয়া ওহি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানটা মাত্র আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের স্লোগান মনে রেখে দিও, যেখানে বেদাতি আলামদের কারণে আহলাদিস হিসাবে আমাকে মনে টাইমই দিবে না, শেষে মগরবের একেবারে আজান হবে হবে সেই সময় বন্ধুবর মহিউদ্দিন খান, আল্লাহ পাক তাকে গুনাহ খাতা মাফ করুন, তিনি আজকে মারা গেছেন, দুনিয়াতে উঠে গেছেন, তার অবিশ্রান্ত প্রচেষ্টায় এবং আমাদের ঢাকা জেলা যুবসংঘের সভাপতি তৎকালীন আহসানের চেষ্টায় আমাকে একটু সময় দিল শেষ মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনা জেলা যুবসংঘের সভাপতি তৎকালীন গোলাম মুক্তাদেরকে, ও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওই উঁচু স্টেজে এক দড়ি উড়ে চলে গেছে ওপরে, কার হুকুম নেয়নি, যে আমার টেবিলের সামনে ওর তত ক্যাসেট ছিল ছোট ছোট, ওইটা দিয়ে দিল, ওই ক্যাসেটটা দিলে বললে ওই ভাষণটা ধরা গেছে, দেখলাম হিসাব করে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। আল্লাহ মুগ্ধ বেরিকের নিজে, আমি নিজে পরিকল্পিতভাবে কোনো কথা বলি নাই, জাতীয় সংসদ থেকে সেদিন বলেছিলাম, যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে, যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে, সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে। এইটুক খালি বলছি, এর মধ্যে এই সকল বিধান বাতিল করে কথা কিন্তু আমার না, এই শ্রোতারা বলেছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করবে না। 20 লক্ষাধিক মানুষের সমর্থিত এই স্লোগান আজকে আহলে আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে, এটাই হলো দার্থিন স্লোগান। আমাদের পৃথিবীর দিকে দিকে এই স্লোগান ছড়িয়ে দিন, ঘরে বাইরে বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই এখানে চলে আসতে হবে, আল্লাহ প্রেরিত ওহি অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, মানুষের রায় কশৃঙ্খলা অভ্রান্ত নয়। উনি যত বড় পণ্ডিত আপনি হন না কেন, আপনার উপরেও পণ্ডিত আছে, ফকাকুল্লাজি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, আল্লাহ নিজেই বলছেন। আর ওহির বিধানের সামনে কারো চলে না। এইখানে গিয়ে আলেমদেরকে বলবো, আপনারা তৃতীয় শ্রেণীর আলেম হন, সংস্কারবাদী আলেম হন, সবাই যা করছে তালে তাল মিশাবেন না, আর শরীফ বিদাত পন্থী হওয়ার চেষ্টা করবেন না, তাহলে যত মানুষের গোনা সমস্ত গোনা কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে। মনে রাখবেন তৌহিদ কোশ্চিন কাল প্রতিষ্ঠা লাভ করে না, তাগুতকে অস্বীকার করা ব্যতীত। তাগুত কাকে বলে? ইয়াতে হাকাম রাজল এলা মা আসওয়াল কিতাবে সুন্নাহ মিনাল বাতিল, কোরআন ও সুন্নার বাইরে যত বাতিল জিনিস আছে এইসব জায়গায় ফয়সলা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়।
এইখানে গিয়ে আর এক দল তৈরি হয়েছে, কিছু মানুষকে হত্যা করে তারা মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম, দেশের দিন কায়েম হয়ে গেল। না, এখানে গিয়েও সমস্যা আছে। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে তোমার মতভেদ করো না, দলাদলি করো না। এর দিনের অর্থ কি? এর দিনের অর্থ হল তৌহিদ। সকল নবীকে নূহতে শুরু করে আল্লাহ একবার তালিকা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন। আমাদের নেতারা বুঝালেন দিন অর্থ হুকুমত, হুকুমত কায়েম করো, এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে। আগে হুকুমত পরে তৌহিদ। আমরা এর প্রতিবাদ করলাম, যেটা হতেই পারে না। সকল নবী আগে তৌহিদের দাওয়াত দিয়েছেন। অনেক নবীর ভাগ্যে হুকুমত হয়েছে, অনেক নবীর ভাগ্যে হয় নাই। দাউদ আলাইহিসসালাম হুকুমতের অধিকারী ছিলেন, সুলাইমান আলাইহিসসালাম হুকুমতের অধিকারী ছিলেন, অন্য কোনো নবী তো হন নাই। তা সব নবী কি ব্যর্থ? আপনাদের কি মনে হয়, সব নবী কি ব্যর্থ? প্রশ্নই ওঠে না। তারা তো আল্লাহ প্রেরিত নবী, কিন্তু তরিকা সবার একই। সকল নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন। এনারা আমাদেরকে বুঝালেন, ইসলামপন্থী দলের লোকেরা, যে আগে হুকুমত কায়েম করো, দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে। প্রতিবাদ করলাম, এটা হতেই পারে না। 1946 সালের 22, 23, 24 তিন দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল রাজশাহীতে, সেখানে আপনার জেলা থেকে ই বাবা কারাগার ছিল, নাম কি আব্দুর রহিম ছিল, আনসার মাস্টার ছিল। সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যে বইটা এখন হয়েছে সমাজ বিপ্লব ধারা বইটা হয়েছে, পড়ে দেখবেন, ছোট্ট বই, ওটা ভাষণ তো। তা পরের দুদিন প্রশ্নোত্তর ছিল, প্রশ্নোত্তরে দুদিনের তিনটে প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ওইটা হয়েছে তিনটি মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ আর রাজনীতি ধর্ম আর তকলিদে সাক্ষী। হ্যাঁ, বলে দিয়েছি কোনোটাই চলবে না, কোনো মানুষের প্রতি অন্ধ তকলিদ চলবে না, তার যেটা ভালো ওটা নেব, খারাপ ছেড়ে বাদ দেব। রাজনীতির মাধ্যমে দিন কায়েম হবে, এটা আমার এটা ভুল চিন্তা, এটা হতে পারে না। আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা ছেড়ে একটা পাগলাম ছাড়া কিছুই না। এমন কোন জিনিস নেই যার ধর্ম নেই। মাছের ধর্ম পানিতে থাকা, উপরে উঠলে ছটটকে মরে যাবে। সিংহের ধর্ম জঙ্গলে থাকা, জঙ্গল থেকে বের করলেও বাঁচবে না। পানির তলে মাছগুলো চলে, তাদের একটা নেতা থাকে, খেয়াল করে দেখবেন। আকাশে পাখিগুলো ওড়ে, তাদের একটা নেতা থাকে। সব জায়গায় এমনি করে নেতৃত্বের অধীনে সুশৃঙ্খলভাবে পশু পক্ষী জঙ্গলের সব পশুগুলো একভাবে চলছে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম আফ্রিকার জঙ্গলে 20টা পশু একত্রে সাগরে পানি খাচ্ছে। সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে, এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। মানুষ একসাথে চলতে পারে না, পশুই ওরা অনেক ভদ্র আছে। প্রত্যেকটা একটা ধর্ম আছে, ধর্মবিহীন কিছুই নাই। পানির ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পোড়ানো, এটা হবেই। ঠিক মানুষের ধর্ম সে অবশ্যই তার আল্লাহর কাছে আনুগত্য করবেই, তার কিছু করার ক্ষমতা নেই। তো ধর্ম নিরপেক্ষতাবাদ বলে যদি বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার, বলবো ইসলামের চাইতে এরকম ধর্ম নিরপেক্ষতা কোথাও নাই। আল্লাহর রসুলের যে জুতা সাফ করে দিত, সে ছেলেটা একজন ইহুদি। আল্লাহর রসুলের জুতো সাফ করতো ইহুদি, চিন্তা করা যায় নাকি? তার কি মুসলমান লোক জোটে নেই? ইহুদি বালক। একদিন আল্লাহ রসুল শুনলেন যে বালকটি মৃত্যু শয্যায়, তখন তিনি দৌড়িয়ে চলে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। তো আল্লাহ রসুল গিয়ে তার মাথার কাছে বসছেন, বলছে বাবা তুমি কলমা শাহাদাত পড়ো, আমি তোমার জন্য শাফাত করব। ছেলেটা তো তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ তো ইহুদি। তখন বাপ বলছে আতায় আবুল কাসেম, হে আমার ছেলে তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে জানো তো? আল্লাহ রসুলের উপনাম আবুল কাসেম। বলে সঙ্গে সঙ্গে ছেলেটি
কালমা শাহাদাত পড়ল এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাহলে একটা কলমের শাহাদা আপনার জান্নাত জাহান্নামের ওসিলা। আজকে সেই কলমা থেকে আমাদেরকে দূরে রাখার নাম কি ধর্ম নিরপেক্ষতা বাদ? যে কোনো ধর্মের হোক না কেন, আপনার কাছে সে অবশ্যই সুন্দর ব্যবহার পাবে, কারণ সে মানুষ, সে আদমের সন্তান। আদম আমার বাপ, আদম হিন্দুর বাপ, আদম খ্রিস্টানের বাপ, আদম সবারই বাপ। বাপ মাধ্যম দিয়ে আমরা সবাই এক, কিন্তু আদম মিন তোরা, আদম ছিল মাটির তৈরি, ওতে কোনো অহংকার নাই। পার্থক্য হবে কেন? ইল্লা বে তাকওয়া, আল্লাহ ভীরুতার মাধ্যমে পার্থক্য হবে। যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভীরু হয়ে যায়, সে আমার ভাই, আর যদি তা না হয় তো আল্লাহ প্রসাদ, আল্লাহ তুমি তার হৃদায়তের মালিক। ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে, ছেলেটা দাওয়াত কবুল করলো, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, ইনশাআল্লাহ সে কিয়ামতের দিন আল্লাহ রসুলের সাফাত পেয়ে ধন্য হবে। আজ আজকে যে ফিলিস্তিন নিয়ে এত কথা হচ্ছে, ফিলিস্তিনে 15 হিজরিতে ফিলিস্তিন এসেছে ওমর এল আমলে মুসলমানদের দখলে। ওমর ফারুক প্রশ্ন মজলিস সুরার মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে। হযরত ওসমান পরামর্শ দিলেন, আপনি খলিফা, আপনি ফিলিস্তিনে যাবেন কেন? ওরা তো এখন পরাজিত। আপনি বললে ওরা রাজধানী দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে, ইত্যাদি যা করণে করবে। হযরত আলী বললেন, আপনার সেখানে যাওয়াই ভালো হবে, কারণ একদল লোক পরাজিত হয়েছে, তাদের মনে অনেক বেদনা আছে। আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে আপনার ব্যবহারে আরও বিগলিত হবে, আমি মনে করি সেখানে যাওয়াই ভালো। দুইজন দুই পরামর্শ আসলো, তখন ওমর ফারুক আলীর পরামর্শ গ্রহণ করলেন, বলে চলো আমি যাবো ওখানে। চিন্তা করতে পারেন কোথায় মদিনার কোথায় ফিলিস্তিন, উঠে পিটিয়ে যাচ্ছেন। প্রধান সেনাপতি আবু ওবায়দা ইবনে জাররাহ সিরিয়া অঞ্চলে তখন আছেন, তখন তো মোবাইলের যুগ না যে সব ফোন করলে বলে দেওয়া যায়, কী বিপদ। সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন, দেখো তো একটু পানি পাওয়া যায় কোথায়, একটু পানি পিপাসায় লেগেছে, পানি কোথায় পাওয়া যায়। তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলাম, বলছি এত চমৎকার সুপেয় পানি তুমি কোথায় পেলে? তো ওই লোকটা মানে সে সৈন্য একজন বললো, একজন বুড়ি ছিল এই পাশে, তার বাড়িতে পেয়েছি। তো বুড়িকে ডাকো, তো ডাকলো। বুড়ি মানে কিসের চরম বুড়ি, তা চুলের এক গোপন গেবার দুটা তো কালো থাকার কথা, কিছুই নাই, সাদা ধবধবে। তো বলছে, মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন? বলছে আমি খ্রিস্টান। তো আমি মুসলমান, মুসলমানদের খলিফা আমার নাম ওমর ইবনে খাত্তাব। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান, আসলেম তাসলেম, ইসলাম কবুল করুন, আপনি শান্তি পাবেন ইহকালে এবং পরকালে। তখন বুড়ি মাথার কাপড় ফেলে চুল দেখা, দেখো তো বাবা আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন তো আমি মরবো, এখন আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আর ওমর তখন হাত উঠি বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর খালি খলিফা নয়, সে দায়ী আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করেনি, আল্লাহ তুমি আমাকে পকড়াও করো না, তার উপরে জবরদস্তি করার ক্ষমতা তুমি আমাকে দাওনি। হলো ধর্ম নিরপেক্ষ দেখলেন, এখন আদৌ চাপ দেন নাই, এটাই হলো ইসলাম। আর আমাদেরকে ধর্ম নিরপেক্ষ তো শেখাতে আসে লোকেরা, ইসলামের ধারে কাছেও তারা নেই। যে মারামারি হচ্ছে ঢাকাতে, আজ যে ছবিটা দেখলাম, এ কোন মানুষ করতে পারে এগুলা? এ ওকে মারছে, ওকে মারছে, সমা নাই, ধরে দুই দিকে দুই গুন্ডা দলসে গেছে মারামারি করতে, সেখানে একটাই উদ্দেশ্য, ওকে হটাও আমাকে বসাও, এই তো রাজনীতি, তাই না রাজনীতি? ওকে হটাও আমাকে বসাও, বহুদিন তো খাইছো আমি খাবো, এক লিটার তোমরা খাবা, ভাবখানে এই তো। এই রাজনীতি কোশ্চেনগুলো
দেশের কল্যাণ বয়ে আনবে না। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি, এই রাজনীতির বিরুদ্ধে নিন্দা করি। যত দ্রুত এই রাজনীতি বিদায় হবে দেশ থেকে, তত দ্রুত দেশে শান্তি আসবে। ইসলামের বিষয়টি কেউ পড়াশুনো করে না। আমার ভাই কলেজের প্রিন্সিপাল, উনি নারাজ না হলে আগে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ ক্লাস এগুলি পড়ানো হচ্ছে। সিক্স সেভেন এখন কি শেখা জানেন? ডিম ভাজি করা কেমন করে করতে হয়, বেগুন ভাজি কেমন করে করতে হয়, হ্যাঁ মনে হয় তুই আমার বিয়ের বাড়ি দিয়ে খেয়ে দেখি কি করে করতে হয়। আজকে এমন এক বেগুনের চাকি দিয়েছে, এক বেগুনের চাকিতে মনে হয় ফুল এক গাদা বেগুন খাওয়া গেল। আর এত বড় বেগুন যে হয় বেগুড়ায়, আমার এলাম ছিল না। এটা যদি আজকে স্কুল করাতে শিখতে হয়, এলাম স্মার্ট বাংলাদেশ, বুঝলেন তো, স্মার্ট বাংলাদেশ। আমি এক শিক্ষককে বলাই, তোমরা এসব শেখাও কেন? স্যার বুঝতেন না, স্মার্ট বাংলাদেশ। আমার ছেলে সব শিখবে, বেগুন ভাষাও শিখবে, ডিম ভাষাও শিখবে, সবই শিখবে। বারে তোর মা আর দাদির একদিন কী করলো, ওরা স্মার্ট না। এই সব পাগলের কারবার। 2012 সাল থেকে শেখানো হচ্ছে মানুষ বানরের বাচ্চা, অথচ যিনি শেখাচ্ছেন তিনি ওটা বিশ্বাস করেন না। কি প্রিন্সিপাল যে বিশ্বাস করেন নাই আপনি বানরের বাচ্চা? এ কোন বিপদ! নিজের বিশ্বাসের বিরুদ্ধে আমার সন্তানকে যদি কি শেখানো হয়, ওই ছেলের কাছে বাবা কি কৈফিয়ত দেবেন আগামী দিনে? 2012 সাল থেকে স্কুল কলেজে, আর 2013 সাল থেকে মাদ্রাসায়, সকল আলিয়া মাদ্রাসায় নাম দিয়েছে মাদ্রাসা। আসলে মাদ্রাসার কিছু আছে ওখানে? এর বিরুদ্ধে আমাদের লেখা বইটা আছে না, মাদ্রাসা শিক্ষার অন্তরালে প্রত্যেক শিক্ষক ঘরে ঘরে রাখবেন বইটা। কোন বিষয়ে কোন ক্ষতি করেছে এই মাদ্রাসা শিক্ষকরা? এখন আর সুদ নেই, দিচ্ছে মুনাফা, সুদ নেই কোথাও, সব মুনাফা হয়ে গেছে। এই চোর চোট্টারা যারা এগুলো লেখে এসব বই, এরা জাতির দুশ্মন। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে গেছে সরকারের কাছে টাকা নিয়ে। এরা আর শিক্ষামন্ত্রী হয়েছে একজন লয়ার, সুপ্রিম কোর্টের কি বলে ওটাকে, অ্যাডভোকেট না কি কিছু বলে সব। তুই শিক্ষা বিভাগের লোক না, তুই কেন মহিলা কেন গেছিস কেন? নিজ জানিস লেখাপড়া। দেশে এত অধ্যাপক থাকতে, এত জ্ঞানবৃদ্ধ বহু মুরব্বী থাকতে, কোথাকার এক মহিলাকে দিয়ে বারবার তাকি খালি বানায়। ডাক্তার না, ডাক্তার শুধু না, ও আর সুপ্রিম কোর্টে অ্যাডভোকেসিও আছে, ও ডিগ্রি মেলা। আসলে তা না যে বিদেশে গোলামি করে আসে এক্সপার্ট, বিদেশ থেকে যেভাবে টোপ দেওয়া হয় বাংলাদেশের 18 কোটি মানুষকে, তুমি অন্ধ করে চলো, এদেরকে নাস্তিক বানাও, কেউ রাজি হয়নি, ও রাজি হয়েছে, ওকে দিশা করাচ্ছে। আমরা শুনি হাসিনা নিজেও পাশক্ত সালাত আদায় করেন, তাই না? তো উনি কি দেখতে পাচ্ছেন এগুলা? তাহলে বলবো ওনার কোনো ক্ষমতাই নেই। বিদেশের কাছে উনি নিজে বন্দী, ক্ষমতা নেই স্বাধীনভাবে কাজ করার। ঠিক খালেদা জিয়াও বিদেশের হাতে বন্দী, তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নাই। এতদিন পড়ে থেকে এখন আমেরিকাতে ডাক্তার আসছে কেন? একদিন আসেনি কেন? ওই বছর পড়ে আসছে 3-4 বছর, আসছে কেন? আসলে অনেক কথাই বলা যাবে, সব কথা বলা যাবে না, একটু বুঝতে হবে কিছু কথা ঢেকে রাখতে। কারণ পুলিশ ভাইরা যখন ধরবে এসে আমাকে, স্যার উপরের হুকুম, আর তো কিছু বলো না, উপরের হুকুম। উপর মানে আমাকে যখন রাজশাহী কি বলে ঢাকা কারাগার ছিলাম না, তো সাবেকুন্নার সনির হত্যাকাণ্ডের যে আসামি, সে মৃত্যুদণ্ড ছিল, পরে যাবজীবন কারাদণ্ড হয়েছে। তো সকালে হাঁটার সময় বলছে, স্যার আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। আমি কেন? স্যার এই দেখেন মানবজৈন পত্রিকা আমার দেখাই দিল, আপনার পক্ষে মুক্তাঙ্গনে মিছিল হয়েছে 2 কিলোমিটার, ইনকিলাবের রিপোর্ট, 2 কিলোমিটার তার পক্ষে মিছিল হয়, তারকে সরকার ধরে রাখতে পারে? আমাদের বেটা, আমরা ওদের উপরের আরও উপরে আমাদের দাবি, আল্লাহর হুকুম হলে বের হব, মানুষের মিছিলে বের হওয়া যাবে না। কথা ঠিক বলে নেই তো স্যার? দেখেন আমার পার্টি ক্ষমতায়, ও তো বিএনপি করে, আমার জন্য একটা মিছিল হয় না,
যে আপনার কোনো পার্টি নেই কিছু নেই, আপনার জন্য মানুষ কীভাবে দেখেন? ঢাকা পাগল করে দিচ্ছে, কী বললেন বলেন? মানুষের মিছিলে কিছু হবে না। প্রাণ খুলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলার জমিনে ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েমের জন্য আমাদের নেতৃবৃন্দের অন্তর্কে তুমি খোলাসা করে দাও। যারা যেখানে আছেন, যে পদে আছেন, যে দায়িত্বে আছেন, প্রত্যেকে স্বশায় স্থান থেকে ওহির বিধানের পক্ষে কাজ করুন, এটাই আমাদের দাবি থাকবে। যদি মুসলমান হন, অমুসলমান হন, যেই হন, প্রতি আমরা আদম সন্তান, সবাইকে আল্লাহর কাছে যেয়ে কৈফিয়ত দিতে হবে, সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সেদিন আমরা বলতে পারি, আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, সাফল্য এবং ব্যর্থতা তোমার হাতে, চেষ্টা করতে আমরা ত্রুটি করি নাই, এটুকু তন্ত্র বলতে পারবো। এই চেষ্টাটা যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আপনাকে ধরা পড়তেই হবে, কোনো মতেই আপনাকে বাঁচাতে পারবে না কেউ। জানাজায় লক্ষ জমা হলেও কোনো কাজ হবে না। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বলছি আমরা, এখনকার সৌদি আরব লোকরা তো খুব বিলাসী। 1993 সালে আমি প্রথম হজে যাই, হজে যাবে না, হজ নিজের টাকা তো নেই যে হজ করবো, লোকরা নিয়ে যায় তাই হজ করি। সেবারে প্রথম গেলাম, এক প্রফেসর আমার নাম শুনে আমাকে দাওয়াত দিল, তার বাসায় গেলাম খেতে, আমাকে বলছে লেমা আন্তা জমিয়ত তাহরিকে আহলে হাদিস, আন্তম তাকফিম আল হারাকা, আপনি এই আন্দোলন নাম কেন রাখলেন? আপনার আন্দোলনকে ভয় পান নাকি? ভয় পাই তো, ওই ভীতু কাপুরের যে গোষ্ঠী কলে সৌদের স্বাধীন হয় নাই, এখানে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের ফলেই আজকে আপনারা এই নিয়ামতটা পাইছেন। অর্থাৎ আপনারাও একসময় ছিলেন বিপ্লবী, সে বিপ্লবী বাবা মা মরে গেছে, এখন আপনারা হয়েছেন বিলাসী, তেল পাচ্ছেন, বিক্রি করছেন, ধুমছে খাচ্ছেন, গায়ে তেল লেগে গেছে, ছাড়েন আন্দোলনমুখী হওয়ার চেষ্টা করেন? তো বলছে আপনার দেখি তো ভয় লাগছে, আন্দোলন করাতে পড়ি মরুন, তো আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, চার গোয়েন্দা আছে, তোমার গোয়েন্দা ধরলে আমি আর খুশি হব, গোয়েন্দাদেরকে আমি সাইজ করে দিয়ে আসতে হবে। কিসের গোয়েন্দা? ওর মানুষ না, ওর আজরাইল লাগে, কত যে ভয় পায়, কোন এখন খাওয়া দাওয়া করছে ভালো। এই বাংলাদেশে আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? এই মাটির নিচে এত বেশি গ্যাস আছে, তেল আছে, আমেরিকায় এখন মাথা পিছু $335, এখানে হবে $1618 হবে মাথা পিছু বাংলাদেশের মানুষের, এত সম্পদ লুকিয়ে আছে মাটির তলে আমাদের। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না? আর এই জন্য বিদেশ যারাই এসছে তারা বাংলাদেশকে ছেড়ে চলে যায় না। জানে আজও কালক যদি বাংলার মানুষ মাটির তলা থেকে বের করতে পারে, তাহলে এদেশের আর কোনো অভাব দুনিয়া থাকবে না, এবং তারা কোনো মতেই খুঁড়তেও দেবে না, তুলতেও দেবে না। এত চক্রান্ত চলছে বাংলাদেশকে নিয়ে, কিন্তু না, জাতি একদিন জেগে উঠবে। আমার সম্পদ আমি ব্যবহার করো, তুমি কি? এইটুক বলার হিম্মত পর্যন্ত আমাদের নেতাদের নাই। এই সাহসী নেতা যখন সমাজে আসবে, নেতৃত্বে আসবে, এবং জনগণ যখন সাহসী হবে, নেতা একলা সাহসী হতে হবে না, জনগণকেও সাহসী হতে হবে, তখনই এই দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার শর্ত হলো ওই বিলাসী হলে চলবে না, আপনাদের সাহসী হতে হবে এবং অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মেজাজ থাকতে হবে। এই যে সুন্দরবন, সুন্দরবন হচ্ছে অক্সিজেন, এই পুরো অক্সিজেনটা আমেরিকা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, ধন্যবাদ দিতে সরকারকে, সরকার বিক্রি করতে অনুমতি দেয় নাই। আমরা সব বুঝি নাকি সুন্দরবনে কি হয় তা? এই সুন্দরবনে যত গাছ আছে প্রত্যেক গাছ নিঃশ্বাস ছাড়ে না, আর টানে কোনটা? সাড়ে কোনটা বলতে পারেন? অক্সিজেনটা টানে না সাড়ে? রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম, তাই না? এইগুলো এত বেশি অক্সিজেন জমা হয় আপনার সুন্দরবনে, পৃথিবীতে আমাজন ছাড়া আর কোথাও এরকম হয় না। এই টোটাল অক্সিজেনটা ওরা কিনে নেবে, তখন আপনি কি খাবেন? একটা ক্ষতি এই। দুই নম্বর, যত জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রে বঙ্গোপসাগরে, যত ওঠে না, প্রায় উঠছে না এখন, কদিন আগে তো একটা হয়ে গেল, প্রথম ধাক্কাটা কোথায় লাগে? সুন্দরবনে না? বল ওই ধাক্কা সুন্দর একাই সামাল দেয়, আমাদের গাড়ি টেরি পাইনি আমরা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সেফ গার্ড। সুন্দরবনের পাশে কিন্তু আমাদের সাতক্ষীরা, যেখানে আমাদের জন্মস্থান। রাব্বা একটা চিঠি দিয়েছিল আমার কাছে, বাবা সাতক্ষীরা হলে বাংলাদেশের স্বর্গ,
আমরা থাকি সাগরের কূলে, কখনোই আমরা সাগরের জলোচ্ছ্বাস দেখতে পাই না, কখনো আমরা ঝড় বাতাসের মধ্যে ঢুকি না, অত অন্য জায়গায় হচ্ছে। কারণটা কি? ওই সুন্দরবন, সুন্দরবন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত রহমত স্বরূপ। এই রহমত কোন দিক দিয়ে এটা মানুষ এখন বুঝতো না, এখন বুঝতে সবাই ঠিক অমনি করে সুন্দরবনে যে সমস্ত বাঘ মহিষ বিভিন্ন প্রাণী আছে এগুলো বাংলাদেশের মানুষের সারা বছর খালিও ফুরে গেল, কোনো কিছুরই অভাব বাংলাদেশ আল্লাহ রাখেনি। এই সুন্দর দেশটা আরও সুন্দর হবে তখনই তোর দেশের মানুষ মানুষের গোলামি না করে সেরেফ আল্লাহর গোলামি করবে, ওহির বিধানের অনুসরণ করবে। আজকের মানুষ মানুষের গোলাম, তাগুত কারা? মানুষ না, আপনি ওই লোকের অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী না। প্রত্যেকটা মানুষকে যেমন অনুসরণ করবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহর ওহির বিধানে অনুসরণ করবে, এই শর্তে আমি অনুসরণ করি। আপনারা আপনাদের আমির জামাতকে অনুসরণ করেন, আমির জামাত যদি আজকে বলে এসব চলবে না, সালাত বন্ধ, সিয়াম বন্ধ, শুধু আমাকে অনুসরণ করো, আর মানবেন নাকি? ওইটা আমরা শিখাই না, কারণ দেখছেন ঘোষণা হাদিসের, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায়, সৃষ্টির অবাধ্যতায়, সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। এটা কার বক্তব্য? আল্লাহ রসুলের বক্তব্য। এই বক্তব্য যার, আমরা তো তার অনুসারী, সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই, সে মানুষ হোক আর যাই হোক না কেন, আমরা সৃষ্টি তো। সৃষ্টিকর্তার অবাধ্যতামূলক কোনো কথা বা কাজ যদি আমরা বলি, আদৌ আপনি মানতে প্রস্তুত থাকতে পারেন না, আর যদি মানেন তো আপনি নিজে গোনা করাবেন, আমিও তো গোনা করে বসে আছি। আমাদের ঠকানোর জন্য কি বলে জানেন? মাইক বেদাত, ঘড়ি বেদাত, ওই যে লাইট বেদাত। বেদাতিরা নিজেদেরকে যত কোরআনখানি কলমাখানি চেহেলাম কুলখানি যত মিলাদ ক্যাম্প করে না, এইগুলোকে জায়েজ করার জন্য মাইক বেদাত বলে। যদি বলে আল্লাহ রসুল কখনো মিলাদ করেন, আপনি করেন কেন? তো আল্লাহ রসুল কখন মাইক ওয়াজ করেন, আপনি মাইক ওয়াজ করেন কেন? ভালো, আখেরি মোনাজাত হয় কোথায়? টঙ্গিনা। বয়ান হয় কিসে? কিসে হয়? রাজান হয় মুখে, দশ হাত পরপর একটা মসজিদ, আর বয়ান হয় মাইকে। এর উত্তর কে দিবেন? উত্তর কি দেবেন? আপনার দেওয়া লাগবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, তো মানে কলুর বলদ না কিরা, বিদেশ থেকে আসছে বড় বড়, আমার বাসা পর্যন্ত কয়েকবারে হামলা করছে। আমার আত্মীয় একজন আসার মধ্যে বললেন, বাসা আছে আত্মীয়টা হক আছে না, তার সঙ্গে এসে বড় বড় হুজুরতে নিয়ে আসে, জর্ডন থেকে, আমেরিকা থেকে, সে বলে অমুক জাতে এসছে, অমুক জাতে এসছে, জামাতে এসছে, বড় ডাক্তার কবিরা সব ডেকে ধরে নিয়ে আসে। এই সমস্ত লোকজন আমার সঙ্গে আছে, আপনি কোনো থাকেন না, বোঝাতে চেষ্টা করেন, মনে রাখবেন। এই সমাজ সংশোধনের চারটা তরিকা আছে। একদল লোক চাচ্ছে যে সমস্ত পৃথিবী যেভাবে চলছে আপনাকে সেইভাবে চলতে হবে, আর যারা ইসলামপন্থী তারা বলছে আমরা ক্ষমতায় গিয়ে সব ঠিক করে নেবো। এ একদল আলেম আছে, একদল আলেম আছে সুফি নামধারী, তারা বলতে চাচ্ছে শরীয়ত বিধান যাই হোক আমাদের সবার ঠিকানা এক, আমরা সিজদা করি আল্লাহর, আমাদের রসুলের একজনকে মানি, অত আমরা সবাই এক। শরীয়ত বিধান করলেও কোনো সমস্যা নেই, সিজদা করে যেহেতু আল্লাহ। এই তিন শ্রেণীর সঙ্গে আরেক শ্রেণী বলেছেন, আমরা তো দাওয়াত দেই, এরা সুফি, আমরা নবীয়ালা দাওয়াত দিই। বুঝেন তো কারা নবীয়ালা? অর্থাৎ 130 ফরজ মুখস্থ করতে হবে আপনাকে, চার মুজাব চার ফরজ, চার কুরসি চার ফরজ, আর হচ্ছে কত যে 130টা ফরজ, আমরা 5টা ফরজ তো পালন করতে পারি না, ওরে 130টা ফরজ। আর 40 কদম হাঁটতেও ঢিলে কলম নেই, এটা কোন ফরজ তা আল্লাহ জানে। যত সব আপদ দলায় ঢুকেছে এই সমস্ত সুবিবাদে নাম দিয়ে, ফানাফিল্লা বাকাবিল্লা হতেই আছে, আল্লাহ রসুল কখন ফানাফিল্লা হয়নি বাকাবিল্লা হয়নি। হ্যাঁ, কেমন বাকাবিল্লা হয়েছে দেখেন, আল্লাহ রসুল একটা যুদ্ধে গিয়েছেন, আসার সময়
কয়েকজন সাহাবী বলছেন তোমরা রাত্রে নাইট গার্ড আর কি গার্ড থাকো, গার্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন দুইজন, একজন হচ্ছে আব্বাদ বিন বিশির, পাশে এক শত্রুর লুকানো ছিল, সে বল্লম দিয়ে দূর থেকে খুব এম করে করে ও পিছিয়ে থেকে দুবার প্রথমবার মেরেছে, ফিঙ্গিতে রক্ত বেরিয়েছে নড়েনি, দ্বিতীয়বার তৃতীয়বার তখন ওই রক্ত গড়িয়ে পাশের দিন সাহেব আরেকজন ছিলেন তার গায়ে রক্ত ভেসে যাচ্ছে, চমকি জানে রক্ত যে তোমার গাড়িতে বেরোচ্ছে তুমি এত বলনি কেন, তার বাবা এমন সুরা পড়ছিলাম আমি চাচা যে সুরা পড়তে পড়তে যদি সালাত অবস্থায় মরে যাই তাহলে জান্নাত পেয়ে যাবে, এটা ফানা ফেললেন না, এটা বাঁকা ফেললেন না, এই দৃশ্য দেখে ওই যে খুন করতে আসছিল যে সে দেখে থা বলে এটাই যদি মুসলমান হয় আমিও মুসলমান হয়ে গেলাম, এই বাঁকা বিল্লা হবে ছোটবেলা দুষ্ট শুনবেন তো আমি ছোট এইসব দেখলাম হাসি লাগছে, আমার আত্মীয়ের বাড়ি এ কাণ্ডটা হয় এই বক্তা আছে না জাহাঙ্গীর ওর একদিন ডেকে গল্প শুনি ওদের বাড়ির ওখানে বাড়ি ওদের গ্রামে এই খেলা হতে তখন বড় বস্তা সেলাই করার শুজ আছে না মোটা, আমার ভাগ্নাদের বললো এই শুজ নিবি আজকে আমার সাথে, মামা কী করবেন হ্যাঁ কাজ আছে, আমার তিন বোন ওখানে থাকে তিন বোনের সেলিব্রেশ নিয়ে আসলাম, এই যেই ফানা ফেললে গায়ে পড়বে দিবি গুতামিনি পাশায় দিছে রে গুতা মারতে মারিস লাগারিস কে করলো ফানা ফেললে শেষ আসাই পাবে তো হ্যাঁ ছুটি জড়ি চলে গেছিস কোথায় তখন তখন ছোটো দেখলি ফালা ফানা ফেললে ঠেলা কিরকম এক সুসের গুতে তোর ফানা ফেললে আয়ু আর ওখানে তিন তিনবার বল্লভের গুতমে রক্ত ফিনকি বেড়ে যাচ্ছে কিন্তু ফানা ফেললা দূর হয় না, ওইটি তো আসলে ফানা ফেললা কোথায় আল্লাহ জিকির আর কোথায় শয়তানের জিকির এক হয়। বন্ধুরা আমার সালাতে যে নিবিষ্ট মনে আল্লাহকে ডাকেন দেখেন আল্লাহ আপনাকে ডাক শোনে কিনা, আমার জীবনে বহু ঘটেছে এরকম, কোথায় আমার বড় ছেলে পড়ে ইসলামাবাদ ইউনিভার্সিটিতে বলল আজকে যদি আমার এটা না হয় তাহলে আর তো সার্টিফিকেট পাবো না এমনি চলে যেতে হবে দেশে, আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হয়ে গেল খুলু তাহার দোষে বলে আল্লাহ সে আছে দূরে আমি আছি এখানে, বাপে কিছুই করতে পারছি না তুমি তার মুশকিলকে দূর দূর করে দাও, এমন অবস্থা ঘটলো সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেপারে সই করে দিয়ে দিল সেখানে, তা আসারই কথা না, আমার এক বন্ধু থাকেন লন্ডন ইউনিভার্সিটিতে তিনি ওখানে হাজির আর ইনিও চলে যাবেন আফ্রিকাতে তিনিও সিঁড়িতে হাজির, তো কী বাবা তুমি দাঁড়িয়ে আছো স্যার এখানে একটা সই লাগবে এই সইটা করে দাও, সই করে দিল অথচ এইটাও হতেও ওই দেড় মাস সিঁড়িতে গিয়ে পরে আসে তত ওকে বসে থাকলে লাগবে ওকে খালি এখানে বসে নদা বড়া বসে আল্লাহকে বলেছি আল্লাহ ওখান থেকে ফাসলা করে দিয়েছে, যদি বাংলার জমিনে এখান থেকে বোমা মারলে আর রাশিয়া একটা বোমা আবিষ্কার করেছে রাশিয়া থেকে মারলে পৃথিবীর যে কোনো কন্যা সেটা লেগে যাবে, তো আমাদের দোয়া এখান থেকে পাকিস্তানের দিকে লাগতে পারে না, যে কোনো বাপের দোয়া যে কোনো মায়ের দোয়া সন্তানের জন্য এরকম লাগতে পারে না, ভুক্তভোগী আমরা দেখেছি এগুলো বলতে অনেক কিন্তু আপনাদের শিকার জন্য বললাম, আল্লাহকে যদি সত্যিকার আল্লাহ বলে ডাকতে পারেন আপনার কোনো মুশকিল হবে না সব চলে যাবে, শয়তান সামনে আসবে কিন্তু আপনার টের পাবে না, সাহাবায়ে কেরাম জীবনী পড়ে দেখেন ওহদের যুদ্ধের ঘটনা পড়ে দেখেন বদরের যুদ্ধ পড়ে দেখেন সিরাত রসুল বৌড়ে কারাগারে বসে লিখছি আমি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখেছি যে শিক্ষণীয় ঘটনাগুলো দিয়ে দিয়েছে কেন আমি যে আমার জীবনে কী ঘটছে আর রসুলের জীবনে কী ঘটেছিল একেবারে পরতে পরতে অনেক স্থানে মিলে গেছে, আপনাদেরও মিলবে যদি সত্যিকার অর্থে আপনি সংস্কার ধর্মী ব্যক্তি হন তাহলে আপনার জীবনটা ঠিক রসুলের জীবন অনুযায়ী গড়ে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ কখনোই তার নেককার বান্দাকে কোশ্চিন কালে মাহরুম করতে পারেন না, মন দিয়ে দেব আমাদের বক্তব্যের মূল বিষয়টা বুঝতে পারছেন তো, সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো, আগামীকালকে নাকি হরতাল ডেকেছে মানে আরও মারামারি সারা দেশ ছড়িয়ে পড়বে, তার আগেই তো আমাদেরকে রাষ্ট্রে পৌঁছতে হবে তাই তো,
আমরা তো শয়তানি করতে পারবো না, হয়তো লোকরা ভাবে এই বোধ হয় বিএনপির গাড়ি যাচ্ছে, মার করে যাচাইতে করবে না। অতএব আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। বগুড়া জেলা সম্মেলন যদি আল্লাহ কোরআনের আর তকদির রাখে আমরা আবার আসবো, আর নইলে আপনাদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে, তারা যেন আন্দোলন ধরে রাখতে পারে। আপনারকে আগামী দিনে ওহির বিধান কায়েমের আন্দোলন ধরে রাখতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমিন। পরিশেষ যে সবার উদ্যোক্তা ভাই বোনদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কেন্দ্রের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন তার দিনের শর্ত।